মহেরা জমিদার বাড়ি ও শিশু পার্ক। আমরা মেইন গেটে এসে গিয়েছি, এখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। এখানে প্রতিজনের জন্য 80 টাকা করে এন্ট্রি ফি লাগে, তবে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। আমাদের রেজু ভাই টিকিট কাটছেন, আমরা টিকিট কাটা শেষ হলে সবাই একসাথে ঢুকব। এখন যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার চৌধুরী লজের মেইন গেট, মূল ফটক। আমরা এই ফটক দিয়ে এখন ভিতরে প্রবেশ করব। এটা আমরা চৌধুরী লজের ভিতরে যাচ্ছি। দেখুন কি দৃষ্টিনন্দন এই ভবনটি। 1890 দশকের পূর্বে জমিদার বাড়িটির ঘটে, তবে ব্যবসায়ী কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই কলকাতা থেকে প্রচুর টাকা পয়সা নিয়ে চলে আসেন মহেরা গ্রামে। মহেরা গ্রামে এসে তারা প্রায় 10 একর জমির উপর এ সুবিশাল প্রাসাদ নির্মাণ করেন। পরে ব্রিটিশ সরকার জমিদারি প্রথা চালু করলে কালীচরণ সাহা ও আনন্দ সাহার ছেলেরা করটের 24 পরগনার জমিদারদের কাছ থেকে একটি অংশ বিপুল অর্থের বিনিময়ে কিনে নেন। তারপর শুরু হয় জমিদারি। এখানে আছে 3টা বড় বড় ভবন ও কাছারি বাড়ি। ভবনগুলোর নাম মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ এবং কালীচরণ লজ। আমরা এখন আসি চৌধুরী লজের সামনে। দেখুন চৌধুরী লজটি দৃষ্টিনন্দন কারুকাজ। বাড়ির সামনে রয়েছে বিশাখা সাগর নামে একটি বিশাল দিঘি, যেটা আপনাদেরকে আগে দেখালাম। ভবনগুলোর পিছনে রয়েছে 2টো পুকুর, একটার নাম পাশা পুকুর এবং আরেকটার নাম রানী পুকুর। আমাদের হাতের ডান পাশে যে ভবনটি আছে এটির নাম আনন্দ লজ। এটি এখন পুলিশের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটির নাম মহারাজ ভবন। মহারাজ ভবনের দৃশ্য সুন্দর। এখানকার ভবনগুলো স্পেনের কর্ডোবা নগরীর আদলে ভবন সমূহ নির্মিত হয়েছে, অর্থাৎ স্পেনের কর্ডোবা নগরীতে যে সমস্ত স্থাপত্যশৈলী ভবন নির্মিত আছে ঠিক একই স্থাপত্যশৈলীতে এই ভবনগুলো নির্মিত হয়েছে। এখন আমরা ভবনের পিছনের অংশে যাচ্ছি, সেখানে আছে একটি শিশু পার্ক এবং 2টো পুকুর আছে, পাশা পুকুর এবং রানী পুকুর। আর তার পিছনে আছে একটি সুন্দর পার্ক যেখানে বসে আড্ডা মারার মতো জায়গা। আর শিশু পার্ক আছে, ডান পাশে একটি চিড়িয়াখানা আছে। এটি আনন্দ ভবনের পিছনের অংশ।
হাত বাড়ান, হাত বাড়ান। এ গাছের পাতা ছিঁড়ে কে? আমি এখন কালীচরণ ভবনে একটি ফোয়ারার সামনে দাঁড়িয়ে আছি। দৃষ্টিনন্দন ফোয়ারাটি অনেক সুন্দর দেখতে।
সামনে যেটা দেখছেন এটা কালীচরণ ভবন। এই কালীচরণ ভবন এখন মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হয়। এখানে জমিদারি আমলের ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র, দোলনা, অনেক আগ্নেয়াস্ত্র আছে দেখতে। ব্রিটিশ আমলে যে সমস্ত আগ্নেয়াস্ত্র ব্যবহার করতো সেগুলা, চলেন আমরা ভিতরে যে দেখি সেগুলো দেখতে কেমন ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাব বিশাখা সাগরের বিশাল দিঘি, সেই দিঘি দেখতে। দিঘিতে অনেকগুলো রাইড আছে, বিভিন্ন দৃষ্টিনন্দন রাইড, আমরা সেগুলো দেখব এবং সেগুলোতে চড়ার চেষ্টা করব। দেখি এখানে কী কী রাইড আছে, চমৎকার চমৎকার সবগুলো রাইড দেখা যাচ্ছে। দেখুন আমরা সেগুলো কীভাবে চালাতে হয়, দুইবার প্যাডেল বিশিষ্ট রাইড। আমরা এতক্ষণ মহেরা জমিদার বাড়ির বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখলাম, আমার নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। চমৎকার একটি দৃষ্টিনন্দন জমিদার বাড়ি, এটি বাংলাদেশের সেরা জমিদার বাড়ি, সম্ভবত এখন যেগুলো টিকে আছে সেগুলোর ভিতরে।